अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا सदाकल्लाहुल अलीयुल अज़ीम। सबाई दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना शफीअना حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। शुक्रिया आदाय करतेছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে চরমনায় নমুনার মাহফিলে দ্বিতীয় দিন প্রথম বৈঠকে जाकिरीन शाकिरीन बंदादेर के निया आमादेर के बसार तौफिक दान करलें। शुक्रिया तार सबाई बोली अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीन कुरआनुल करीम जे आमी आयात शरीफ तलावत करेছি आयातेर भितरे आल्लाह बोलें हे आमार बंदा बान्दिरा आमार जिकिर तुमरा बेशी बेशी परिमाणे करो। तुम्हादेर बाप दादार नाम तुमरा जत बेशी स्मरण करो एर चेये बेशी आमार स्मरण तुमरा करो। अल्लाह रब्बुल आलमीन बेशी बेशी तार जिकिर करार जोन्नो बोलছেন। बुझते हबे ताई बेशी बेशी आल्लाहर जिकिरेर भितरे बंदाबान्दिर उपकार। कथा ठीक ना? ताते आमादेर बुझे आसुक बा ना आसुक जारा आल्लाहर जिकिर बेशी बेशी परिमाणे करे तादेर आमल आखलाक तादेर चरित्र तादेर कार्यक्रम कथाबार्ता देखलेई परिवर्तन बुझा जाए जे जाकिरीन आर जाकिरीन ना। शयतान एबं नफ्सेर धोकार थेके बाँचार जन्य बड़ जंत्र एकटा हाथियार हलो आल्लाहर जिकिर। कारण अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খনাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে বনি আদমকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শয়তান আল্লাহর জিকিরের মাধ্যমে ভাইগে যায়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন শয়তান হলো উজিরে আলা অর্থাৎ বড় পরামর্শদাতা, আর ভিতরে যে নফস আছে নফস হইল বাদশাহ। বাদশার পরামর্শ যাতা যত দুর্বল হয় বাদশাহ তত দুর্বল হয়ে পড়ে, আর যেই বাদশার পরামর্শদাতারা খুব শক্তিশালী হয় ওই বাদশাহ কিন্তু তত শক্তিশালী হয়। তাই শয়তান কলব থেকে দূর করার পরে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এই জন্যই দেখবেন আমাদের মুজাহিদ কমিটির মূল নীতিমালার ভিতরে লেখা আছে শয়তান এবং নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের থেকে আমাদের অনেক ভাইরা শাহাদত বরণ করলো, আমরা শয়তানদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়া জাহান্নামে পাঠাইয়া দিলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফসের সঙ্গে জিহাদ করে এসছে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহরও পরিচয় লাভ করতে পারছে। নফস কোনোদিন মরে না। প্রচণ্ড শীতের ভিতরে সাপ কিন্তু শীতে অস্থির হইয়া এক কথায় অচেতন হইয়া সোজা লম্বা হইয়া পড়ে আসে, এতে কিন্তু আপনি বুঝেন না সাপ মরছে। সাপ কিন্তু শীতের কারণে, আমরা কই গ্রাম্য ভাষায় বেদিক হইছে, দিক বিদিক নাই। যখন নাকি সূর্য উইঠা রৌদ্রের তাপ ওর শরীরে লাগবেই তখন কিন্তু ওর চরিত্র আবার ফানা ধইরা আপনাকে ধ্বংসন করবে। তাই যখন নাকি বান্দাবান্দি নফসের সঙ্গে জিহাদ করে মুজাহাদা করে তখন এক পর্যায়ে কিন্তু নফস দুর্বল হইয়া চুপ করে থাকে, যখনই আবার সুযোগ পায় তখনই ওর চরিত্র ও ফানা ধইরা তখন আপনাকে সবল পারবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহরও পরিচয় লাভ করতে পারছে। আর এই নফস এবং শয়তান এইটা দুর্বল করার জন্য মহা ঔষধ হইল আল্লাহর জিকির বেশি বেশি করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। গুনার কারণে বান্দাবান্দির কলবের ভিতরে জং পইড়ে গেছে, ময়লা পইড়ে গেছে, ওই জং কলবের পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহর জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। তাতে আপনার আমার বুঝে আসুক বা না আসুক একটু পরীক্ষা করে দেখেন আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা दुनिया थेके विदाय निये कबरे जावा ठीक ना। आल्लाहर हुकुम नबीर तरीका अनुयायी चलते हইলে आल्लाहर कुतुबेरा कुरान और हादिसेर भितर थेके आपनार आमार जन्य जे एई औषधेर व्यवस्था करे गेছেন। আব্বা জানের মুখে শুনতাম দাদা জানের কথা উল্লেখ করে বলতেন যে আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বললাম যদি ঠিক মতো তোমরা এই ঔষধ পালন করতে পারো শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের ভিতরে নিতে পারবে না। এবার আল্লাহ খাস মেহেরবানি দেখা গেছে যারাই নাকি আল্লাহর কুতুবদের এই ঔষধ অনুযায়ী চলছে দিনের দিন তাদের কাজ সব নাকির দিকে ঝুঁকছে দেল নাকির দিকে ঝুঁকছে গুনার থেকে ফেরছে না। এই যে অন্তরের রোগগুলা আমি আমিত্ব হিংসা রিয়া সহ বিভিন্ন রোগ যেগুলা দূর করা অন্তর থেকে ফরজ এই তরিকার ঔষধ পালন না করলে নিজের ভিতরে নরমিয়াটা আসে না মেয়া তখন ভিতরে একটু বর্মেয়া ভাব থাকে ঠিক না। আমি বড় ভাই এই আমি বড় অমুক আলেম আমি অমুক বড় মুফতি আমি ওরকম বড় টাকার মালিক আমি এরকম বড় ক্ষমতার মালিক ঠিক না। আর জাকিরিন যারা সবসময় নিজেকে নিজে ছোট মনে করত তার বাস্তব নমুনা শুনছি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি গেছিলাম পটুয়াখালী জেলা। আব্বাজান মাহফিল করার পরে একটা দোতলা বিল্ডিংয়ের দোতলায় রাত্রে ছিলেন তা আমাকে ওই জায়গায় মাহফিলে পরে থাকার জায়গা দিয়েছে। এখন লোকেরা বলতেছে হুজুর আব্বাজানের কথা উল্লেখ করে বলেন আল্লাহর কুতুব এখানে রাত্রে ছিল তাই রাত্রে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চৌকির উপরে শুয়েছে আর নিচে মুসলিম মুসল্লি বরগুনা জেলার এক মুরব্বী ছিল আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানাক আল্লাহ তারাও নিচে শুয়ে রয়েছে। তা রাত্রে অন্ধকার আব্বাজান রহমতুল্লাহ স্টেঞ্জায় ঢুকছে তা ঢুইকে বের হয়েছে দেখা যায় না তা ঘুমের ভিতরে মানুষের হাত এদিক ওদিক পড়িয়ে যায় তো তাই মুসল্লি হাতের দূরে পড়িয়ে রয়েছে। তা আব্বাজান যখন চোখের উপরে রওনা করছে মুসলিম মুসল্লির হাতের উপরে পাড়া পড়ছে সে হঠাৎ ডাক দিয়ে উঠে এ আহাম্মকটা কে ডাক। তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আহাম্মকটা ফজলুল করিম আহাম্মকটা ফজলুল করিম। যখনই কোনো মোবাইল করা হইতো আপনি কে কলে আমি ফজলুল করিম কোন ফজলুল করিম কলে চরমনাইয়ের ফজলুল করিম তখনও বলতেন না আমি পীর সাহেব চরমনাই ফজলুল করিম। অনেক সময় শুনছি যখন কোনো পোস্টারের মধ্যে তার খুব লকব লাগানো হইতো উপাধি অমুক টমুক সমুক যেমন আমাদের অনেক আছে মাইকে যারা ঘোষণা করে আল্লামা অমুক টমুক সমুক আপনার কি জানা আছে যে যার ব্যাপারে আপনি বলতেছেন আল্লামা অমুক সমুক কে আপনাদের এত শখ কেন আর এত আপনাদের লকব লাগানো আপনাদের উপকারটা কি শুধু পরিচিত চরমনাই বিশ্বে এত লকব লাগান কেন আপনাদের কি জানা আছে যে আল্লাহর দরবারে কোন পজিশনে কে আছে আল্লাহ মানা অমুক সমুক না টমুক জানা আছে কারো বই বই খালি মাইকে এরকম ফলস ফলে খালি একটা আল্লামা লাগাইছ। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান অনেক বর্তমানে বের হয়েছে নারায় তাকবীর না দিলে স্টেজ উঠতেই চায় না আর নারা একবার দিতে নফসরা ফলে তুমি তো বোঝো নাই যে তোমার ভিতরে তাকাব্বুরি যে তোমাকে ধ্বংস করে ফেলছে। এই জন্য থানবী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাহ তারা যখন নাকি কোনো চিঠি লিখতেন তখন লিখতেন আহাকার নাচিস যে আমি কোনো বস্তুই না। এই অবস্থান ভিতরে তৈরি হয়েছে কোন সময় যখন নাকি এই রাস্তায় মুজাহাদা করছে আল্লাহর জিকির বেশি বেশি করতে করতে নিজের ভিতরে একটা এই কি বলে এই ছোট যে একটা তবিয়ত এটা অটোমেটিক আইসে গেছে। আর হাদিসের কুচ্ছির ভিতরে আসছে আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বন্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে করবে, নিজের অস্তিত্বকে বিলীন করবে, আমি কিছু না, আমি কিছু না, এই অবস্থান যখন তার ভিতরে তৈরি হবে তখনই আল্লাহর রহমত গড়াইয়া গড়াই বান্দাবান্দির কলবে জমা হবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায়। শক্ত জমিনে কোনোদিন ফসল ফলে না, ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যখন নাকি তুমি প্রথম জমিনের ভিতরে ফসল করো দেখবা বড় বড় চাকা ওঠে, ওই চাকাগুলো মুগুর দিয়া পিটাইয়া পিটাইয়া তারপর চাকাগুলো গুঁড়া করা লাগে। গুণা করতে করতে তোমার আমার দেল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এই শক্ত দেল নরম করার জন্যে বৈশা বৈশা জোরে জোরে একটু জরব দাও, জোরে জোরে কলমের ভিতরে ধাক্কা মারো, মারতে মারতে এক পর্যায়ে যখন নাকি বাজান তোমার একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর তৈরি হইতে থাকবে। বাজান হাদিসের ভিতরে আসছে আফসালু জিকরি তিলাওয়াতুল কুরআন, বাজান উত্তম জিকির হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দোনো জিকিরকে আল্লাহর হাবিব বলছেন উত্তম জিকির, কুরআনুল কারীম তেলাওয়াত করাও বলছেন উত্তম জিকির, আবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও উত্তম জিকির বলছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসের ভিতরে তাৎবিক এইভাবে তৈরি করছেন, যার নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, ওই বান্দাবান্দির বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করা হলো উত্তম জিকির। আর যার এখন পর্যন্ত আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় নাই তার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা হলো উত্তম জিকির। আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, অনেকে বলে চরমোনাইয়ের জিকির। বাজান আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এখানে কোনো চরমোনাইয়ের নাম উল্লেখ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদারেরা, যারাই আমাকে বিশ্বাস করো, আল্লাহ তাদেরকে উল্লেখ করে বলছেন চাই তুমি পীর হও, চাই তুমি পীরের মুরিদ হও, তুমি মুফতি হও বা তুমি মুহাদ্দিস হও, তুমি উস্তাদ হও বা তুমি ছাত্রই হও, তুমি ধনী হও বা গরিবই হও, তুমি শিক্ষিত হও বা অশিক্ষিত হও, সুন্দর হও বা কালোই হও। আল্লাহ কিন্তু যারা ইমান আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এই আল্লাহর বান্দারা দুঃখের মধ্যে বলতে হয় আজকে বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে মানুষ বলতে গেলে 24 ঘন্টার জন্যে বিভিন্ন শয়তানি বদমাইশি এই ভিতরে লিপ্ত, গান বাজনা বেহায়াপনার ভিতরে লিপ্ত। এতে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের একটু চিন্তাও হয় না, ভোরাও বেকা হয় না, এইটা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু আল্লাহর বান্দাবান্দির একটু আল্লাহর জিকির করে তখনই বিভিন্ন ফতোয়া শুরু হইয়া যায়, জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে বসিয়া জিকির জায়েজ নাই, অমুক টমুক সমুক জিকির জায়েজ নাই। কারণ কি বাজান রে, হাদিসের ভিতরে আসছে বান্দাবান্দি আমার মাওলার সঙ্গে চলতে চলতে, ওঠা বসা করতে করতে, আল্লাহর স্মরণ করতে করতে एक पर्याय बंदा बंदिर अवस्थानटा एई पर्याये जाइया पौंछा जाय यादुहु यादुल्लाह आइनुहु आइनुल्लाह लिसानुहु लिसानुल्लाह देखते मने आब्दुल करीमेर हाथ एखन तार हाथ आब्दुल करीमेर हाथ नाई तार हाथ दुइटा एखन आल्लाहर कुदरती हाथे परिणत हइया जाय तार जिब्बाटा देखते मने आब्दुल करीमेर जिब्बा तार एखन जिब्बा आब्दुल करीमेर नाई ओई जिब्बाटा एखन आल्लाहर कुदरती जिब्बाय परिणत हइया जाय तार देखते मने आब्दुल करीमेर चक्षु एखन ओई चक्षु दुइटा आमार माওলার कुदरती चक्षे परिणत हइया जाय ठीक बाजान आल्लाह बंदा बंदी आमार माওলার जिकिर करते 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 आमार माওলার शरण करते करते यदि एकटा पर्याय पहुंचते पारे एक श्रेणी आल्लाहर बंदा बंदीरा दुनियार मध्य आमार माওলাকে भुइला शयतानेर कार्यक्रम करते करते शयतानेर संगे सम्पर्क राखते राखते और एमन एकटा अवस्था हइया जाय যখন মাইকের ভিতরে আমার মাওলার পক্ষ থেকে আযান দিয়ে নামাজের দাওয়াত দেওয়া হয় তখন ওই শয়তান বলে আযানের শব্দ আমার কাছে বেশ্যার শব্দের মতো মনে হয় জোরে বলো নাউযু বিল্লাহ তখন তার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না তার কাছে আল্লাহর নাম শুনতে ভালো লাগে না কারণ কি শয়তান যেরকম নাকি তার কাছে আমার মাওলার নাম ভালো লাগে না शयतान जेरकम आल्लाहर नाम सह्य करते पारे ना देखते मने हय ओ एकटा मानुष आसले सूरते मानुष आसले ओके दखल करछे शयतान बाजान आल्लाहर हबीब एक दिन बोलछिलेन साहाबाए किराम दे आमार साहाबाए किरामरा प्रत्येकटा मानुषेर संगे एकटा एकटा भिन्न भिन्न शयतान निर्धारित साहबाए किराम बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह ताहले आपनार जन्नो कि एकटा शयतान भिन्न निर्धारित आछे तखन आल्लाह रसूल बोलें हाँ आमार जन्नो एकटा शयतान निर्धारण करा आछे कले तखन आल्लाहर हबीब बोलें वालाकिन असलामानी शयतानटा जदिও आमार संगे निर्धारित किन्तु ओ आमार काछे आत्मसमर्पण करछे ओर कथा अनुयायी आमार चला लागे ना বাজা তোমার আমার শয়তান তো তোমার আমার কাছে কখনোই আত্মসমর্পণ করে নাই শয়তান কিন্তু বড় জানুন্যাম শয়তান কিন্তু বড় পণ্ডিত শয়তান কিন্তু মাওলার দরবারে ক্ষমতা নিয়ে আসছে রব্বুল আলামিন যেই বনি আদমের উছিলায় তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিলা আমাকে তুমি পাওয়ার দাও আমি যেন ওই বনি আদমের সামনে থেকে পিছন থেকে नीच থেকে উপর থেকে শ্বাসে শ্বাসে আমি যেন চলাফেরা করতে পারি যা শয়তান তুই যা সবই সব দিয়ে দিলাম তুমি ভালো করে যাই না রাখো রব্বুল আলামিন তোমার ইজ্জত ও জালালের কসম খাই আমি বললাম যেই বনি আদমের উসিলা আমাকে চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলাম ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস তোর এত বড় সাহস তুই আমার বান্দা বান্দাকে জাহান্নামে নিবি কিন্তু তুই ভালো করে যাই না রাখিস তুই ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দাকে গুনাহ করাইতে করাইতে পাহাড় পরিমাণ তুই গুনাহ করাবি যখন বান্দা বান্দি দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা নিজে আমার দরবারে সারেন্ডার হইয়া ডাক দেবে মালিক নাফরমান তোমার দরবারে হাজির গুনার বোঝা তোমার দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেলাম মালিক তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতর আমাকে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস তুই যাই না রাখি আমি আর আমার বান্দা বান্দাকে maaf করব শুধু তাই না আমার বান্দা বান্দির গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব বাজান আজকে আফসোস সহকারে বলতে হয় आज के आमार माओलार जेकेर निया एतो धरनेर तालबाहाना मोरे सह्यई करते पारे ना। अस्बिर नफ्साका मा'आल्लाज़ीना याद'ऊना रब्बाहुम बिलगादाति वल आशिय्यि युरीदूना वजहा। बाजान आल्लाह रब्बुल आलामीन तार हबीबके बोलें, हे आमार हबीब आपनि तादेर संगे बसें जारा आमी माओलाके राजी खुशिर उद्देश्ये हारे एकत्रित हइया बइसा आमी मौला के डाका डाकी करे। बाजार अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तलाश करा शुरू करलो। अल्लाह रब्बुल आलमीन आमाके कादेर संगे बसते बोलছেন। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तलाश कइरा देखे मस्जिदे नबवीर एक कर्नारे बइसा एकदल साहाबाए किरामदेर जमात बइसा बइसा आमार मौलार जिकिर करते आछे। बाजार যারা বলে একত্রিত হইয়া আল্লাহর জিকির জায়েজ নাই, যারা বলে মসজিদের ভিতরে জোরে জোরে জিকির জায়েজ নাই, মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই, আওয়াজ কইরা জিকির জায়েজ নাই, এই আল্লাহর বান্দারা এই আয়াতের শানে নজুল দেখবেন। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে তাদের সঙ্গে বসলেন। এখানে কিন্তু আওয়াজ কইরা জিকির না করলে ডাকাডাকি হয় না। जोरे बोले कथा ठीक की ना, डाका डाकी बोलते ही शब्द हवा लागबे, ताहले बुझा गेल साहबाए किराम एकटु शब्द कइरा माओलाके डाकतेछे। आर एखाने किन्तु जामातबंदी हइया एकत्रित हइया माओलाके डाकतेछे, एखाने किन्तु मस्जिदेर भितरे आमार माओलाके डाकतेछे, ताहले एखाने मस्जिदेर भितरे आमार माओलार जिकिर प्रमाणित, आवाज कइरा जिकिर करा प्रमाणित, एकत्रित हइया माओलार जिकिर करा प्रमाणित। एक कपालपुरा मस्जिद हलो आल्लाहर घर, आल्लाहर घरेर भितरे बंदा बंदी आल्लाहर शरण करबे ना दुनियार शरण करबे? बंदा बंदी तो मस्जिदेर भितरे आल्लाहर शरण करबे, एइटा तुमी केन सह्य करते पारो ना? एइजন্য আমার বাজানদেরকে বলবো একটু পরীক্ষা কইরা দেখো। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে ওদের নামাজের দিকে তাকাইয়া দেখো, ওদের নামাজ মনে হয় আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে আছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হলো শুকনা নামাজ। কখন রুকুতে গেল, কখন সেজদায় গেল, কখন নামাজে দাঁড় হইলো লাভ দিয়ে বের হইয়া গেল। হাদিসের ভিতরে আসছে যখন নাকি মুমিন বান্দা বান্দি মসজিদের ভিতরে ঢোকে মনে হয় যেন মাছ যেরকম পানির ভিতরে ছাড়লে মাছ যেরকম আনন্দে আত্মভোলা হয়ে যায়, এরকম ভাবে মুমিন বান্দা বান্দি যখন মসজিদের ভিতরে ঢোকে তখন তার কলিজাটাও এরকম দিলটাও ঠান্ডা হইয়া যায়। আর মুনাফিক যখন মসজিদের ভিতরে ঢোকে পাখি যেরকম নাকি খাসার ভিতরে আটকাইলে পাখি যেরকম বের হওয়ার জন্য ছটফট করে, ঠিক বাজান মুনাফিক যখন মসজিদের ভিতরে ঢোকে তখন অস্থির হইয়া যায় কখন মসজিদ থেকে বের হবে। এই জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা কিভাবে এরকম সম্পর্ক তৈরি হয়? আল্লাহ জমিদার রওনা করছে গোলাম নিয়া, জমিদার শৌখিন মানুষ কিছু দূর হাঁটার পরে জমিদার ডাক দিয়ে বলে, গোলাম রে আমরা একটু গাছের নিচে বসে বিশ্রাম করি তারপর উঠে আমাদের গন্তব্যের দিকে চলি। গোলাম বলে, হুজুর ঠিক আছে আমরা একটু বিশ্রাম করে নেই। ওদিকে নামাজের সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন আমি একটু নামাজ পড়ে আসি। বাজার জমিদার টিটকারি মাইরা বলে, হে গোলাম তুই নামাজ পড়ে কি পাইলি? আরে আমি তোর খোদার নামাজ পড়ি না, তোর খোদার কথা অনুযায়ী চলি না, আমার কত বড় জমিদারি এস্টেট, আমার কত বড় পাওয়ার, আমার কত বড় সম্মান, তুই তোর মালিকের সামনে সেজদা দাও, কই তুই গোলাম তো গোলামই রয়ে গেলি, তুই কি নামাজ পড়া পাইলি? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি সুরে বলল, যা। গোলাম মসজিদের ভিতরে দাঁড় হয়ে গেল। সময়ের পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। জমিদারের মেজাজ গরম হয়ে গেল, এত বড় কার সাহস আমার স্টেডের ভিতরে আমার গোলামকে আটকায় রাখতে পারে। জমিদার হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে, তোকে কে আটকায় রাখছে? গোলাম মসজিদের ভিতর থেকে ডাক দিয়া বলে, হুজুর যেই মাওলা আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার মাওলার ভিতরে বন্দা বান্দির মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বন্দা বান্দি যখন নামাজের ভিতরে দাঁড় হইয়া তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি, আমি আলহামদুলিল্লাহ বলে আমি অপেক্ষা করতে থাকি। আমার মালিকের পক্ষ থেকে যখন উত্তর আসে, তখন আমি আবার সামনে যাই। আবার যখন আর রহমানির রহিম বলি বইলে আবার আমি অপেক্ষা করতে থাকি। যখন আবার মালিকের পক্ষ থেকে আবার আওয়াজ আসে, তখন আবার সামনে যাই। বন্ধবান্ধী যখন নাকি রুকুর ভিতরে যায়, সুবহান রাব্বিয়াল আযীম কইয়া কান্দা বাজার, তখন আমার মালিক বন্ধবান্ধী যাকে সারা দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বাজার নামাজ তো আজীবন পড়লাম, কি নামাজ পড়লাম, কি রুকু দিলাম, কি সেজদা দিলাম। হাদিসের ভিতরে সেরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে আদায় করতে পারো, তাকবীরের তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য দুনিয়ার কোনো খেয়াল তোমার আসে নাই, দিলটা আল্লাহমুখী হইয়া আছে। এরকম 2 রাকাত নামাজ বেশ তো ওয়াজিব, জাহান্নাম হারাম। বাজান আল্লাহর কুতুব ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজান এই আত্মশুদ্ধি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজান রে, দেখবা বিভিন্ন কায়দায় কায়দায় অনেক লোক দুনিয়ামুখী, বিভিন্ন সম্পদের মুখে, বিভিন্ন সম্মানের মুখে, বিভিন্ন প্রশংসার মুখে নিজের অস্তিত্বকে বিলীন কইরা ফালায়। আর আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, যত ধরনের তাকে সম্পদের বিভিন্ন প্রস্তাব দেওয়া হইল, বিভিন্ন পদের প্রস্তাব দেওয়া হইল, অমুক সমুক টমুক দেওয়া হইল, কিন্তু আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে বাজান এক কিঞ্চিত আল্লাহর ফজল ও করমে শরীয়তের ভিতর থেকে সরাতে পারে নাই। কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তাদের সঙ্গে আমার মাওলার একটা গোপন সম্পর্ক ছিল। আমাদের প্রাক্তন সেক্রেটারি জেনারেল আমাকে একদিন বলতেছে, হুজুর একটা জাতীয় ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে আমরা সবাই হতাশ হয়ে গেলাম, হুজুর কি সিদ্ধান্ত নিল? যাইয়া দেখি রুমের ভিতরে হুজুর বসা। তখন আমি রুমের ভিতরে ঢুকলাম, আমার চেহারা একটু কালো দেখে আব্বাজান জিজ্ঞেস করেন, ব্যাপার কি? আপনি এরকমভাবে কেন বেচাইন হইলেন? বলে, হুজুর বলতে বলতে বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভালো করে যাই না রাখেন, जे आल्लाहर खास मेहरबानीते आमरा आल्लाहु आकबार इंगित पावा छाड़ा कोनो सिद्धांत ग्रहण करि ना। आल्लाहु देखे गलो आमादेर बुझे आसे ना किन्तु आल्लाहर कुदरत जे सिद्धांत निलो परवर्तीते आल्लाहर फजलेर तार भितरे आल्लाह बरकत दान करछे। एइजন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বর্তমানে দেখা যায় অনেক পুরান মুজাহিদ ঠিক মতো বাজান তরিকার কাজ করতে পারে না, ঠিক মতো তার আমল পরিশুদ্ধি হয় না। এর মূল কারণ হলো ঔষধ ছাইরা দেশে, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, বিশেষ করে আল্লাহর ওলিদের কিতাব পড়া, বাজার সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে যাওয়া, মাসিক ইস্তেমায় কষ্ট করে সব গুজারিতে থাকা, চরমনের মাহফিল বেঠারি চার্চ, সেই চরমনের মাহফিল সহ বিভিন্ন ঔষধ ছাইরা দেশে। ঔষধ ছাইরা দেওয়ার কারণে শয়তান বিভিন্ন কায়দায় তাকে বিভিন্ন কায়দায় দখল করছে। এখন যখনই পাঁচ ঔষধ যেখানে ঘাটতি সেখানেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, আর যেখানে ঠিক মতো পাঁচ ঔষধ পালন করে তখনই সেখানে কোনো গন্ডগোল তো দূরের কথা, আল্লাহর ফজলে শান্তির কোনো অভাব থাকে না। কারণ কি, তখন নিজে সবসময় নিজেকে ছোট মনে করতে থাকে, তখন তার সবসময় ভিতরে একটা ভয় পয়দা হয়। যে হাদিসের ভিতরে আছে, দায়িত্ব অনুযায়ী কিয়ামতের ময়দানে মাওলা প্রশ্ন করবে, তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব কিভাবে তুমি পালন করছো? বজরের জন্য আগের জমানায় আল্লাহর বান্দাদের উপরে দায়িত্ব পড়লে কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাইত, আর বর্তমানে দায়িত্বে যাওয়ার জন্য পাগল হইয়া যায়। কারণ কি, আসলে ঔষধ ঠিক মতো পালন করে না। কারণ ঔষধ যদি ঠিক মতো পালন করত, বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হোসাইন নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, একবার সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে দেখবা আর একটা দোষ আইসা যাবে, এরকম দেখবা হায়াত শেষ হইয়া যাবে। এক পর্যায়ে মালাকুল মউত তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে, তোমার নিজের দোষ সংশোধন কইরা শেষ করতে পারবা না, অন্যের দোষ তালাশ করবা কখন? এই জন্যই বাজান হাদিসের ভিতরে আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুসলমানদের চরিত্র হইল নিজের চেয়ে তার অন্য ভাইকে সর্বকাজে অগ্রাধিকার দেয়, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এই অবস্থা কখন তৈরি হবে? যখন তার ভিতরে মুসলমানের চরিত্র তৈরি হবে। আর যখন নাকি বদ্দিনের চরিত্র, শয়তানের চরিত্র যখন তার ভিতরে ঢুকবে, তখন নিজের দোষ তার সামনে দেখবে না, অপরের দোষ তার সামনে দেখতে থাকবে, তখনই বিভিন্ন সমালোচনায় লিপ্ত হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহর কুতুবরা যে তোমার আমার জন্য এই পাঁচটা ঔষধ রাইখা গেছেন, বাজান এটা কিন্তু তাদের নিজের মন গড়া না, কোরআন ও হাদিসের ভিতর থেকে বাড়ি কইরা বাইসা বাইসা তারপর তোমার আমার জন্য এই ঔষধ রেখে গেছেন। বুঝে আসুক বা না আসুক, মন চাক বা না চাক, বাজান খবরদার আল্লাহর কুতুবদের এই ঔষধ পরামর্শ ছাইরো না। বাজান ঠিক মতো যদি পরামর্শ অনুযায়ী ঔষধ পালন করতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে তোমার নিজের উপকার তো হবেই, তোমার মাধ্যমে তোমার ঘরের পরিবারের ভিতরে উপকার হবে, তোমার ঘরের পরিবার শুধু নয় সমাজের ভিতরে উপকার হইতে থাকবে, শুধু সমাজ নয় রাষ্ট্রের ভিতরে উপকার হইতে থাকবে। যেরকম নাকি বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির চরিত্র দেখছি, कोनो समय बाच्चादेरके आमादेरके तेमन एकटा मारपिटो करतो ना, तेमन एकटा धाबड़ाधाबड़िओ करतेन ना, किन्तु खाली आस्तेर उपरे एकटा कथा बोलतो, मोने कलिजार भितरे तीरेर मतो गाइते जाइतो, कारण तादेर कथार एमन एकटा तासीर छिलो। कारण जो इस कलब से निकलती है वो भी असर करती है। बाजान से कथागुलो निजेर कलब थेके बोले ओई कथार भितरे आलादा एकटा असर तैरी हय, आर जबान थेके बोला हय खूब साजगोज कथार भितरे थाके, ओई कथार भितरे कोनो रूहानियत बोलते किछु थाके ना। एइजन्य आमार बाजानदेरके बोलबो, पर्दाले मा बोनदेरके बोलबो, आमार माওলার जिकिर एमन एक मूल्यवान सम्पद, যারা আমার মাওলার জিকির বেশি বেশি করবে তারা কিয়ামতের ময়দানে যখন উঠবে কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোথায় সূর্যের আলো, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠে এমন ভাবে দৌড় মারবে। আর হাদিসের ভিতরে আছে সাত প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তারা আরশের নিচে ছায়াদান করবে। एर भीतरे एक प्रकार ओई जाकिरीन, जारा निर्जने गोपने बसे आमार माওলাকে যখন দিলটাকে ভাইয়া যখন ডাক দেবে আল্লাহ আল্লাহ মালিক তুমি তাকায় দেখো সমস্ত মানুষ ঘুমায়, মালিক আমি ঘুমাইতে পারি না, मालिक तुम्हें ना डाकले आमार अंतरे शांति आसे ना, कोई तुम एक आसो आसो अल्लाह हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवाड़ आ गई। मालिक तुम तक देखो आमार कलमेर भितरे कोन दुनिया कोनो मोहब्बत नाई, टाकार मोहब्बत नाई, क्षमतार मोहब्बत नाई, पीरगिरी नाई, मुक्तिगिरी नाई, आमार दिलेर भितरे एखन चेयरमैनगिरी, मेम्बारगिरी, बरमेयागिरी नाई नाई नाई। एखन तुम एकटु आमार कलमेर भितरे आसो आसो, तुम्हार बिरह बेतना एखन आर सह्य करते पारी ना, तीर फरका से दिल गमजदा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना जम बूर है। ये अल्लाह तुम आमार दिके तकिये देखो, तुम्हार जुदाई बेताते एमन भावे आमार कलिजार भितरे तीर मारते थाके, तीर मारते 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 एखन आमार कलिजार एखन नाम कलिजा नाई नाई नाई, आमार कलिजार एखन ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। আসো আসো আসো, अरे तुम्हें सारा आमार कलिजा एखन ठांडार कोनो दिक थेके आर पावा जाबे ना। एई क्षेत्रे जाइया आशिकरा बोले अल्लाह फिराके फिराके दोस्ता बाशोद नेशा बाशोद आज दोजोख माज़ाल्लाह गलत गुफ्तां के दोजोख बार नेशा बाशोद। बाजान एई अवस्थाय ना पड़ा पर्यन्त कारो बोझानो पथिक छाड़ा सम्भव ना। एई पथेर भितरे चलते 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 बाजान तखन एई विषयगुलो बुझे आसबे। बाजान एई जन्यई आल्लाहर कुतुबरा तोमादेर आमाके जे परामर्श दिয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি আমার জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি আল্লাহর জিকির করো। বাজান আল্লাহর জিকির বেশি করার মাধ্যমে যত ঘটনা শুনি, বাজান আমার কালকে না পরশু আমাদের ওই আরিফ বলতেছিল, হুজুর আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি হুজুর হুটছিল না বাজান, কিন্তু জিব্বারা তাকায়া দেখি পরিষ্কার মাওলার জিকির করতেছে। लोके तकाइया बोली देखो देखो अल्लाह যত জাকিরি যত দিনদার ঠিক হুঁশ নাই মওতের পূর্ব মুহূর্তে বাজার কিন্তু মাওলার জিকির পরিষ্কার তার জবান থেকে বের হইতেছে। আর হাদিসের ভিতরে আছে যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, মাওলার হুকুম মানা, নবীর তরিকা অনুযায়ী চলা। বাজান আমার মাওলার মোহাব্বত কলবের ভিতরে বসায় তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে যাওয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো খেয়াল সহকারে একটু মাওলার জিকির করতে থাকো। খবরদার, বিশেষ করে দুইটা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। বাজান ভোরে বিকালে বসে একটু আমার মাওলার জিকির খেয়াল সহকারে করো। যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা বলার সময় মাথার ডান কান্দার থেকে ঘুরাও। আর খেয়াল করো আমার কলবে পীরগিরি নাই, আমার কলবে মুফতিগিরি নাই, আমার কলবে টাকার গরম নাই, সম্পদের গরম নাই, ক্ষমতার গরম নাই, শিক্ষার গরম নাই, বংশের গরম নাই, সৌন্দর্যের গরম নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপর দিল বুঝতে চায় না, বিভিন্ন খেয়াল বারবার এসে যায়। এখন তাড়াহুড়া কইরা কলবের ভিতরে জরব মারো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে, এরকম ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবার ডাক দাও আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলানা আপনাকে হোক বলে মাঝখানে ঠালা জায়গার দিকে চাইয়া চাইয়া বলতে বন্দা আমাকে বোলাও কা। এই খেয়াল অল্প সময় জন্য খেয়াল সঙ্গে একটু মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।